রাজ্যে লকডাউন চলছে। পুলিশ প্রশাসন নানাভাবে মানুষকে সচেতন করে চলেছে। কোভিড-19 সংক্রমণ থেকে রেহাই পেতে বাড়িতে থাকার জন্য ক্রমাগত প্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু এসবের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে একসাথে কাজ করে চলেছেন রোশনারা, সুস্মিতারা। সবাই যখন লকডাউনের জন্য গৃহবন্দী, তখন প্রতিদিন অনেকটা পথ সাইকেলে পাড়ি দিয়ে কারখানায় এসে তৈরি করছেন বিশেষ পোশাক, যার পোশাকের নাম পিপিই। রাজ্য সরকারের নির্দেশে সোনারপুরের একটি কারখানায় তৈরি করা হচ্ছে এই পোশাক। প্রতিদিন 5,000 পোশাক তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এর জন্য সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত মোট 150 মহিলা এই কাজের সাথে যুক্ত রয়েছেন। এইভাবে করোনার বিরুদ্ধে নিজেদের সামিল করতে পেরে খুশি তারা। আমরা কাজটা করছি যারা তাড়াতাড়ি তারা সুস্থ হয়ে উঠতে পারে, আমরা দেশের জন্য প্রতিটা মানুষ যারা ভালোভাবে সুস্থ হয়ে ডাক্তার যারা আমাদের জন্য সেবা করছে, দেশের জন্য ডাক্তার নার্স, তাদের যে ইউনিফর্মটা বানাচ্ছি যাদের তারা ওটা পরে প্রত্যেকটাকে মানুষকে সুস্থ করে তুলতে পারে এবং তাড়াতাড়ি আমরা স্বাধীনভাবে পুরনো অবস্থাতে যাতে ফিরে আসতে পারি সেই চেষ্টাতেই আমাদের এই কাজটা করা হচ্ছে। আমার নাম সাবানা বিবি। মেশিন ওয়াইজ মানে এক একটা প্রসেসে করছে, মানে কেউ সাইড জুড়ছে, কেউ স্লিভ লাগাচ্ছে, কেউ বুটটা বানাচ্ছে, এইভাবে একটার পর একটা আমরা এই কাজটাকে পুরো কমপ্লিট করছি, তারপরে প্যাক করছি আস্তে আস্তে। এটা বানানো হচ্ছে ডাক্তারদের জন্য, যে করোনা স্পেশাল যে ড্রেসটা ডাক্তাররা যে করছে এখন, তাই সেটাই আমাদেরকে মানে বানাতে দেওয়া হয়েছে। এই পোশাক তৈরির জন্য তাদের একাধিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। নিয়ম মেনে প্রথমে নির্দিষ্ট দূরত্ব অনুযায়ী লাইন দিয়ে দাঁড়াচ্ছেন তারা। প্রত্যেকের হাতে দেওয়া হচ্ছে হ্যান্ড ওয়াশ। হাত ধুয়ে আসার পর বিশেষ কেমিক্যাল দিয়ে প্রত্যেকের শরীরে স্প্রে করানো হচ্ছে, তারপরেই কারখানার মধ্যে ঢুকতে পারছেন তারা। নির্দিষ্ট সময় অন্তর প্রত্যেককে দেওয়া হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। প্রত্যেককেই কাজ করছেন নির্দিষ্ট দূরত্বে বসে। কারখানাটিও নিয়মিত স্যানিটাইজ করা হচ্ছে। কোনো কারণে কেউ বাইরে বের হলে তাকে ফের উপরিউক্ত প্রক্রিয়াগুলি মানতে হচ্ছে। এবার আসা যাক কীভাবে তৈরি করা হচ্ছে এই পোশাক। কাপড় দেওয়া হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সেই কাপড় সরকারের দেয়া স্ট্যাম্প অনুযায়ী প্রথমে কাটিং করা হচ্ছে। কাটিং করার পর ধাপে ধাপে লুপ সেলাই, জিপার জয়েন্ট, পিছনের অংশ সেলাই, পা ও হাতের ইলাস্টিক সেলাই, শোল্ডার জয়েন্ট, ক্যাপ অ্যাটাচ, বেল্ট অ্যাটাচ প্যাক করা হচ্ছে। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত একটি অংশ চেন খুলে পোশাক পরতে হবে। প্রতিটি টেবিলে আলাদা আলাদা অংশের কাজ করা হচ্ছে। যিনি লুপ সেলাই করছেন তিনি শুধু লুপ সেলাইয়েরই কাজ করছেন। এই পোশাকের বাইরে শুধু আলাদা করে তৈরি করা হচ্ছে মাস্ক। পুরো অংশ তৈরি হয়ে গেলে তা ফের স্যানিটাইজ করে ভাঁজ করেই প্যাকিং করা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে রাজ্য সরকারের নির্দিষ্ট করা জায়গায় ডেলিভারি দেওয়া হচ্ছে। এই পোশাক কেবলমাত্র একবারই ব্যবহার করার জন্য, একবার ব্যবহার করেই তা ফেলে দিতে হবে। এভাবেই লকডাউনের মধ্যে জরুরি পরিষেবা দিয়ে যাচ্ছে রোশনারা, সুস্মিতা সহ 150 জন মহিলা। ইউরো রিপোর্ট, জবর খবর। আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেল